লক্ষ্য সরকারি শিক্ষানুষ্ঠান উন্নীতকরণ। গুৱাহাটীৰ পাঁচখন সরকারি বিদ্যালয় পরিদর্শন মুখ্যমন্ত্রীর। অডিটোরিয়ামটো থাকিলে সন্মুখের সেইটো অলপ টিচি স্কুলের সিগনেচার। রাজ্যের 4000 শিক্ষানুষ্ঠানের সলনি হব রেহ রূপ। সরকারি শিক্ষানুষ্ঠানের আন্তঃগাঁথনি আর শিক্ষার গুণগত মান উন্নত করবলৈ অচিরেই ব্যবস্থা গ্রহণ করব রাজ্য সরকারে। সেই উদ্দেশ্যে দেওবারে গুৱাহাটীৰ পাঁচখন উল্লেখনীয় সরকারি শিক্ষানুষ্ঠান পরিদর্শন করে বিদ্যালয় কেইখনের আন্তঃগাঁথনি আর শিক্ষা প্রদানের মান সম্পর্কে বুঝ লয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী প্রথমে পরিদর্শন করে হুনারাম হাই স্কুল। রাজ্য সরকারের শিক্ষানুষ্ঠানসমূহের পুরনি ভবনের স্থানত নতুন ভবন নির্মাণের গ্রহণ করা পদক্ষেপর অংশস্বরূপে গুৱাহাটীত পরীক্ষামূলকভাবে হব তখন বিদ্যালয়ত ভবন নির্মাণ। গুৱাহাটীত সফল হলে সামরি লওয়া হব রাজ্যের 4000 শিক্ষানুষ্ঠান। আমি গুৱাহাটীর কিছু বিদ্যালয় আমি পরীক্ষামূলকভাবে এই বছর নতুন ভবন বনাব খুঁজছো। যদি আমি সেই দিশত সফল হওঁ তেতিয়াহলে অসমৰ 4000 হাইস্কুলতে আমি নতুন ভবন নির্মাণ করি। বিদ্যালয়ৰ চৌহদ বা বিদ্যালয়সমূহৰ পৰিবেশৰ লগত ৰজিতা খুৱাই নির্মাণ হব নতুন ভবন। সোণাৰাম খেলপথাৰত হব নতুন বিদ্যালয় ভবন। পুৰণা বিদ্যালয়ৰ স্থানত খেলপথাৰ নির্মাণৰ পৰিকল্পনা। যেনেকে এতিয়া সোণাৰামত আমি চিন্তা কৰিছো যে সোণাৰাম ফিল্ডখনত আমি নির্মাণ কৰিম। আজি যিখন স্থানত সোণাৰাম স্কুল আছে তাক আমি ফিল কৰি দিম আৰু ইয়াক আমি ফ্লাড লাইট লগাই ঠিক কৰি দিম। হয়তো এই প্ৰস্তাৱটোত মেনেজিং কমিটি আপত্তি কৰিব পাৰে, তেতিয়া আমি বিদ্যালয়ৰ পিছফালে থকা মাটিত বনাব লাগিব, বনাই আমি ফ্ৰণ্টৰখিনি পিছত ভাঙিব লাগিব। গতিকে সকলো বিদ্যালয়ৰে পৰিকল্পনা বেলেগ বেলেগ হ'ব, এটা নিৰ্দিষ্ট পৰিকল্পনা নাথাকিব। অবশ্যে রাজ্যের অন্যান্য শিক্ষানুষ্ঠানসমূহৰ পরিচালনা সমিতিসমূহে নতুন ভবন নির্মাণের আগবাড়ি আহিব লাগিব। বিধায়কসকলকো নিজ নিজ সমষ্টিত একোখনকৈ বিদ্যালয় বাছি লবলৈ আহ্বান জনায় মুখ্যমন্ত্রী। পরিচালনা কমিটিবিলাকে আগবাড়ি আহিব লাগিব যে হয় আমার খালি মাটি আছে, সেই কথাবিলাকতো পরিচালনা সমিতিসমূহে সিদ্ধান্ত লব লাগিব। মই খালি পরীক্ষামূলকভাবে জালুকবাড়ী সমষ্টিত দুখন হাতত লৈছো, মহানগরীর দশখনমান হাতত লম, আর বাকি বিধায়ক সকলে যদি কয় যে এখন এখন আমার সমষ্টিটো হাতত লকসুন প্রথম অবস্থাত। সোণাৰাম হাইস্কুলের পিছতে কটন কলেজিয়েট সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করে নকশা প্রস্তুতর অর্থে লোকনির্মাণ বিভাগক নির্দেশনা প্রদান করে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শৈশবত শিক্ষা লাভ করা ঐতিহ্যমণ্ডিত কামরূপ একাডেমি পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের একটা প্রেক্ষাগৃহ নির্মাণের বাবেও সংশ্লিষ্ট বিভাগক দায়িত্ব অর্পণ করে। সেইদরে তারিণী চৌধুরী সরকারি উচ্চতর মাধ্যমিক বহুমুখী বালিকা বিদ্যালয়, গোপাল বড়ু সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতিরও বুঝ লই নতুন ভবন শ্রেণীকোঠার প্রেক্ষাগৃহ নির্মাণের লোক নির্মাণ বিভাগক নির্দেশনা দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর দেওবারের এই বিদ্যালয় পরিদর্শনকালত সতীর্থ মন্ত্রী ডক্টর অনুজ পেগু, শিক্ষা উপদেষ্টা ডক্টর ননীগোপাল মহন্ত, জেলা উপায়ুক্ত পল্লব গোপাল ঝা, বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব বিজয়া চৌধুরী, সমগ্র শিক্ষা অভিযানের মিশন সঞ্চালক ওম প্রকাশের ভালে কেগুলাকী বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত থাকে। ভিডিও জার্নেলিস্ট কমল ঘোষ, ঋতু আর দীপেনের সহযোগত পঙ্কজ মেধি, দীপাঞ্জলি শর্মা আর উৎপল ডেকার রিপোর্ট দ্য নিউজ প্লাস।